কেমন আছেন সবাই বলুন। আমি কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা শোয়ের আগে, মানে রঙ্গিনীর প্রত্যেকটা শোয়ের আগে চেষ্টা করব আপনাদের সামনে লাইভ আসতে, এবং চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলোকে দিতে, আপনাদের যা কিছু ইনকোয়ারিজ বা আমার সাথে যারা কথা বলতে চাইছেন তাদের সমস্ত কথাগুলোকে মোটামুটি একটা সময়ের মধ্যে মেপে আপনাদের সামনে তুলে ধরতে। তো এবারেও তাই, এবারের 5 তারিখটা আমার কাছে খুব স্পেশাল, বিকজ মোহিত মৈত্র মঞ্চটা আমি কোনোদিন থিয়েটার এর আগে করিনি। সেখানে আমার সবচেয়ে, আমার একটা ড্রিম প্রজেক্ট নিয়ে আমি সেখানে যাব, এবং আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আপনারা ডেফিনেটলি মানে এর মধ্যে নিশ্চয়ই জেনে গেছেন যে আমাদের বুক মাই শোতে টিকিট অলরেডি বিক্রি করা শুরু হয়ে গেছে, এবং আমাদের হলেও কিন্তু এর মধ্যে টিকিট বিক্রি করা শুরু হয়ে গেছে। আর বাদ বাকি যা আপনাদের মুখে মুখে, না আমি ভীষণ ওয়ার্ড অফ মাউথে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে একটা অনেকগুলো টাকার বিজ্ঞাপন আর একজন মানুষের একটা ওয়ার্ড অফ মাউথ, তার থেকে আরও আরেকজন আরও আরেকজন, এরকম করতে করতে 100 জন, সেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো সেক্ষেত্রে আমি সত্যি খুব, ডেফিনেটলি আমি খুব লাকি, বিকজ আপনারা যারা রঙ্গিনী দেখেছেন, আমি শুধু বাঙালিদের কথা বলছি না, আমার কাছে খুব সারপ্রাইজিং আমার অনেক অবাঙালি বন্ধু বা তাদের হাজবেন্ড বা তাদের ইনলস, তারা আমাকে বলছে রঙ্গিনী রঙ্গিনী তো বহুত আছো। সেটা আমার খুব ভাল লাগছে, কারণ আমার সবসময় মনে হয় যে ভাষা কোনো কোনো ক্ষেত্রে হয়তো অন্তরায় হতে পারে। আমাদের কাছে যদি এটি চাইনিজ ভাষা এসে কেউ বলে, আমরা তো বুঝতে পারবো না, কিন্তু আমরা তো তার ভাবটা বুঝতে পারবো। আমার কাছে সেটা খুব ইম্পর্টেন্ট ছিল, আমি সেইভাবে রঙ্গিনীকে অন্য সবার কাছে পৌঁছে দিতে চেয়েছিলাম যারা বাংলা ভাষাভাষী নন। আর সত্যি কথা বলতে কি, কলকাতা শহরে এত মানুষ দীর্ঘদিন, এত নন বেঙ্গলি মানুষ এখানে আছেন যারা কিন্তু বাঙালি হয়ে গেছেন, মানে বড় বাঙালির থেকেও বড় বাঙালি হয়ে গেছে। তো তারা বুঝতে পারেন, হয়তো লিখতে পারেন না, তারা অনেকে এসছেন। আমার 22 তারিখে যে শোটা ছিল আর্ট সেকারের, সেখানে অনেক অবাঙালি মানুষ এসছেন। আমার সেকেন্ড শো যেটা ছিল জিডি বিড়লা সভাগারে, যার আগে মনে আছে আপনাদের সামনে আমি এসেছিলাম লাইভ শো নিয়ে, তো সেখানেও কিন্তু অনেক অবাঙালি মানুষ এসছেন, এবং যারা বলেছেন যে খুব খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট কালকে আমি আমার একজন বান্ধবীর বাড়িতে গেছিলাম, ওর হাজবেন্ড আমাকে বলল যে শুনেছি বহুত সোনা হ্যায় রঙ্গিনী কে বারে মে, বহুত আচ্ছা হুয়া, থ্যাংক ইউ সো মাচ দিল্লু। বাট একটা মানে সত্যি কথাই যে আমি চেয়েছিলাম যে ভাষা বর্ণ নির্বিশেষে সবাই রঙ্গিনী স্পিরিটটাকে বুঝতে পারো, এবং আমার খুব ভালো। আমি আজকে একটা জিনিস আপনাদের সামনে পড়ব, মানে আমি ফেসবুকে একটা আমার আমার পেজে আমি একটা, আমি যে খুব একটা বেশি অ্যাক্টিভ ফেসবুকে তা নই, তবে ফেসবুকটা আমার কাছে সেই প্ল্যাটফর্ম, সেই মূল্যবান প্ল্যাটফর্ম যেখানে আমি আমার ক্রিয়েশন যখন হবে, আমি আমার, কারণ ডেফিনেটলি আপনাদের আগেও আমি বলেছি যে রঙ্গিনী আমার, ইটস মাই বেবি, এটা আমার সন্তানের মতো, এবং আমি আমি ভীষণ পসেসিভ, ভীষণ আঁকড়ে ধরার একটা স্বভাব আছে রঙ্গিনী দেখি, তো রঙ্গিনীকে তো সেখানে আমি আমি যে ভীষণভাবে ওই ওই সেই সময়টা আমি ফেসবুক করেছি, যখন রঙ্গিনী হওয়ার আগে আগে, বা মানে ধরুন আমি কিছুদিন আগে একটা জায়গায় গেছিলাম, ওই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা, মানে আমি প্রায় ওখানে যাই, এত নিস্তব্ধ একটা গঙ্গার পাড়, কিন্তু সেই জায়গাটা আমি বলবো না, কারণ আমি ক্যাপশনও দিয়েছি সেটা আমার গোপন টেরা। তবে সেখানে আমি রঙ্গিনীরই একটা ডায়ালগ একটা দিয়েছিলাম যে আমি ভিড়ের মাঝে জনতা হব না, জনতার মাঝে একক হব, দিয়ে আমার ছবিটা দিয়েছিলাম। অনেকেই সেটা পছন্দ করেছেন, অনেকে ক্যাপশনটা ভীষণ ভালো লেগেছে। আমার একজন বান্ধবী, সে অসম্ভব ভালো লিখেছে, যেটা আমি আপনাদের সামনে পড়ে শোনাতে চাইছি যতক্ষণ না পর্যন্ত লাইভে আপনাদের কোনো কমেন্ট আসছে। তো আমি দেখছি সেটা যদি আমি খুঁজে পাই, প্রচুর মানুষ, ইয়েস হ্যাঁ, তো সে লিখেছে, হাসনু মুখার্জি লিখেছে যে তুমি রঙ্গিনী গার্গী রায়চৌধুরী, তোমার গানে গল্পে ছন্দে তুমি আমাদের সবার গল্প বলো, ইউ টেল দ্য স্টোরি অফ এভরি হিউম্যান বিইং হু রিফিউজেস টু গিভ আস গিভ ইন
In the victory of the human soul, Rangini becomes one of the eternity. Lots of love to the actor in you. Thank you so much. আমি তখনও বলেছিলাম যে আমার খুব ভালো লেগেছে এই 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 লেখাগুলো, মানে এটা বুঝতে পারছিলাম যে ইট কেম স্ট্রেট ফ্রম দ্য কোর অফ আর হার্ট, তো সেইটা আমার খুব ভালো লেগেছিল। এবং সত্যিই তো রঙ্গিনী তো সেই মানুষের কথাই বলে, যে মানুষটা কখনো কখনো হেরে যায় না, হেরে যাবার অনেক পরিস্থিতি থেকে সে আবার উঠে দাঁড়াতে পারে। আমি তো সেই রঙ্গিনীর কথাই বলতে চেয়েছি। আমি কোনো আমি কিন্তু ফেমিনিস্ট নই যে এই মেয়েরা করতে, আমি কোনোদিনই, আমাকে যতদিন আপনারা চিনেছেন আমি কোনোদিনই কিন্তু যে আমি এই করতে পারি আমি ওই করতে পারি বলে আমি চেঁচামেচি করিনি। যেটা করা সেটা নিঃশব্দে করতে হয়, আমি বিশ্বাস করি বিপ্লব নিঃশব্দে আসে, সাধনা নিঃশব্দে হয়। ঠিক সেই জায়গা থেকে আমি যে রঙ্গিনীকে নিয়ে খুব বেশি গিয়েছিলাম তা তো নয়, তবে হ্যাঁ ডেফিনেটলি আমি চেয়েছিলাম যে আমার এই অনেক অনেক না বলা কথা বা অনেক মেয়ের না বলা কথা, অনেক যারা ভাবছেন যে যারা অনেক মেয়েরা যারা, আমি তো মনে করি যারা যারা হাউসওয়াইফ তাদের থেকে বড় শিল্পী কেউ নেই। একবার ভাবুন, ছেলে সামলাচ্ছে, মেয়ে সামলাচ্ছে, বাচ্চা সামলাচ্ছে, স্বামী সামলাচ্ছে, জয়েন্ট ফ্যামিলি হলে সংসার সামলাচ্ছে, তারপরেও হেসে হেসে টেসে নিজের জন্য একটু সময় রাখছে, ম্যাগাজিন দেখছে, নিজেকে নিজের মতো করে গ্রুম করার চেষ্টা করছে, রান্নাবান্না করছে, হাজব্যান্ড আসলে তাকে চারবেলা সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, তো এদের থেকে বড় ক্রিয়েটার আর কে হতে পারে? আমি খুব গুরুত্ব দিই আপনাদের, আপনারা যারা যাদের মধ্যে যাদের প্রত্যেকের মধ্যে রঙ্গিনী আছে, যাদের প্রত্যেকের মধ্যে একটা করে আগুন আছে, যে আগুন শুধু যে যে রূপের আগুন শুধু পোড়ায় না, যে রূপের আগুন নতুন করে আবার জন্ম দিতে সাহায্য করে, আবার একটা নতুন সৃষ্টি করতে পারে। সুতরাং হেরে যাওয়ার তো কোনো জায়গা নেই, যেমনভাবে রঙ্গিনী হেরে যায়নি। আমি চাইবো যারা রঙ্গিনী দেখেননি এখনো, 5 তারিখে আবারও বলছি, নর্থের অনেক মানুষ আমার কাছে অনেক আবদার এসেছিল যে কেন তুমি নর্থের দিকে করছো না। ইনফ্যাক্ট আমরা যখন স্টেজ রিহার্সাল করতাম না, আমরা কিন্তু অজিতের মঞ্চে করেছি অনেক রিহার্সাল, তখন থেকে আমার ইচ্ছে ছিল একটা যদি হল আমরা পেয়ে যাই, আমরা কিন্তু নর্থের মানুষদের জন্য, যারা সত্যি নর্থ থেকে সাউথে একদম এসে মানে করতে পারেন না, তাদের জন্য একটা করবো, তো সেটা করতে পেরেছি। 5 তারিখ 5ই অগস্ট মোহিত মঞ্চে পাইকপাড়ায় 6:30 থেকে আমাদের রঙ্গিনীর আরেকটা শো, বুক মাই শোতে অলরেডি দেওয়া হয়েছে আমাদের রঙ্গিনী এবং সেটা হয়ে গেল 7-8 দিন। তাছাড়াও মোহিত মোহিত মোহিত্র মঞ্চতে টিকিট কাউন্টারে কিন্তু টিকিট বিক্রি হচ্ছে, আপনারা কিন্তু আর দেরি করবেন না, এবারে কিন্তু সত্যি সত্যি রঙ্গিনীকে বুক করে ফেলুন, নয় বুক মাই শোতে আর নয়তো হলে গিয়ে। আমি চাই প্রত্যেকটি মেয়ে, প্রত্যেকজন মহিলা যাদের মধ্যে একটা করে রঙ্গিনী আছে, আমি ইনফ্যাক্ট আমি তাই জন্য করেছি এটা, না হলে কেন বলুন তো, মানে এত কাজের চাপ। এবং এটাও ঠিক যে আমি খুব তাড়াতাড়ি বোর হয়েছি, মানে আমার সবসময় নতুন কিছু করতে ইচ্ছে করে, নতুন নতুন কিছু করা, নতুনভাবে নিজেকে উপস্থাপনা করা, আবার কছু নতুন চরিত্র রঙ্গিনীর মধ্যে সব সব সবকটা মেয়ের কথা আছে। রঙ্গিনী আপনাদের কথা বলে, রঙ্গিনী আমার কথা শুধু বলে না, আপনাদের কথা বলে, যারা তাদের গল্প বলতে পারছে না, তাদের দুঃখ, তাদের বেদনা, তাদের আনন্দ, তাদের তেজ, তাদের হারবো না এই মনোভাব, সেই কথা কিন্তু রঙ্গিনী বলে। সো সেদিক থেকে ডেফিনেটলি আমার কাছে রঙ্গিনী ইজ ভেরি ভেরি পিওর এবং হাই ইন এনার্জি। তো এটা কেন লাইক হচ্ছে না, লগ ইন করতে হবে, তো সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। রঙ্গিনীর জন্য আমি চাইবো যে আপনাদের যারা কোনো আমাকে, আচ্ছা ইয়ে আসছে তো আসছে, কিন্তু আমি এখানে আমার, আচ্ছা আমি কেন পারি না বলুন তো,
মানে প্রত্যেকবার ভাবি এইবারে এইবারে কিছুতেই হয় না কেন। আচ্ছা আমি 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 একটু দেখি এটা তো এইভাবেই রঙ্গিনী। আমি আবারও বলছি 5ই অগস্ট মোহিত মহিত্র মঞ্চ পাইকপাড়ায় রঙ্গিনী আপনাদের কাছে আসছে। বুক মাই শোতে অলরেডি আপনারা টিকিট কিনতে পারেন এবং মোহিত মঞ্চতে পাইকপাড়া টিকিট কিন্তু কাউন্টারে পাওয়া যাচ্ছে। ঠিক 6:30 আমাদের শো শুরু। এটা 1 ঘন্টা 10 মিনিটে একটা একটা মনোলগ, অর্থাৎ এই মেয়েটি তার শুধু তার কথা বলে না, সে সমস্ত মেয়েদের কথা বলে। সেরকমই একটি গল্প নিয়ে রঙিনী। তো তো চেষ্টা করছি না, সত্যি তাই। আগের বার মনে আছে আমি একটা সাদা জামা পরে এসেছিলাম, ব্যাকগ্রাউন্ডটা সাদা বলে, এবারে কালো জামা পরে এসেছি, দেখতে পাই তাতেও অসুবিধা হচ্ছে, হঠাৎ তারাও ব্যাকগ্রাউন্ড পাল্টে দিয়েছে। আচ্ছা কোনো মানে হয় বলুন, লেট মি ট্রাই। তবে এবারে আমি সে সামথিং সো দ্যাট ফ্রেন্ডস কমিউনিকেশন নোজ ইউ আর হিয়ার। পাঠানো বুঝতে পারছি না, আই অ্যাম হিয়ার, আই অ্যাম ভেরি মাচ হিয়ার। এবং আমি বলি যে আমাদের এই নাটকটা সেটা তো ফ্রেন্ডস কমিউনিকেশনের জন্যই হচ্ছে এবং তারাই তারাই এইটাকে এক্সিকিউট করছে। আরেকবার একটু একটু দেখে দিলে ভালো হয়, কেন হচ্ছে না, কেন সেটা কি আমার কোনো ফোনের দোষ নাকি ডিফল্ট হচ্ছে কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাঝে বন্দি আমি অনেক কিছুই বুঝতে পারি না, কিন্তু এখনও আমি কমেন্টগুলো পাচ্ছি না কেন, আমার কমেন্টগুলো পাওয়ার কথা। ওখানে কি কমেন্ট আসছে? তাহলে কমেন্টগুলো আমাকে পেতে হবে। আপনারা যারা আমি কমেন্টগুলো চাই, আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে আপনারা কমেন্টগুলো জানাতে পারেন এবং সেই মতো আমি আপনাদের কথার উত্তর দেব, প্রশ্নের উত্তর দেব। আমি চাইছি যত সম্ভব মহিলারা ফেসবুকে আসুন, যত সম্ভব, কারণ এই নাটক কিন্তু শুধু হ্যাঁ ডেফিনেটলি মহিলাদের জন্য নয়, সেই সমস্ত মানুষদের জন্য যাদের মধ্যে একটা রঙ্গিনীর স্ফুলিঙ্গ থাকবে, রঙ্গিনীর মতোই তারাও ঘুরতে পারবে, যে রঙ্গিনী তাই জীবন খুঁজে এই ভুবনে বাঁচে, রঙ্গিনী জাতেও মানে জাতি রঙ্গিনী ধর্মীয় রঙ্গিনী। এবং রঙ্গিনীর অনেক অনেক গান আছে যেগুলো খুব পপুলার হয়েছে এবং সংলাপের মতো করে গানগুলোকে ব্যবহৃত হয়েছে, যেমন এই মুহূর্তেই একটা গান মনে আসছে যে হায় মর যায়েঙ্গে হম তো লুট যায়েঙ্গে এসি বাতে কিয়া না করো আজ জানে কি জেদ না করো। মানে এই সমস্ত গানগুলো কিন্তু সংলাপের মতো করে এসছে, রবীন্দ্রনাথের গান কে দিল আবার আমারো দুয়ারে কে দিল বাবা আঘা, এরকম অনেক গান যেগুলো আমার প্রিয়, মানে প্রিয় হয়তো হয়তো রঙ্গিনী করতে করতে সেগুলো আমার প্রিয় হয়ে গেছে, কারণ সেগুলো কখনো গানের মতো করে আসেনি, সেগুলো এসছে সংলাপের মতো করে। রঙ্গিনী একটা জায়গায় বলছে যে মনের না মধুমতি আর চোখের না আয়না, আমি দুহাতে চোখ ঢেকে রাখি মন যেন জানা জানা যায় না,
তো সমস্ত কিছু, মানে যে রঙ্গিনী একটা সময় বলে যে আমার ভাবনা কিংবা দুর্ভাবনা সবই তো মন, সেই রঙ্গিনী আবার বলছে যে আমি মানে আমি ছুরি ফলার মতো চকচক করে উঠবো, আমি আমার মতো করে বাঁচবো, আমার আমার নিজের সত্তা নিয়ে বাঁচবো, যে সত্তার মধ্যে কারোর কোনো হস্তক্ষেপ থাকবে না, যে সত্তার মধ্যে মানুষ কোনো মানুষ সেই অনধিকার প্রবেশ করবে না, আমার একটা নিজের জগৎ হবে, আমি একটু বৃহত্তর স্বার্থে এগিয়ে যাব। এই এই রঙ্গিনী, এই ঘর পালানো রঙ্গিনী আবার মায়ের আঁচল ধরে মায়ের সামনে স্তোত্র পাঠ করবে, ইয়া দেবী সর্বভূতি সুশক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই রঙ্গিনী যখন নাইট কুইন প্যালেস বাড়ি যায়, যখন গিয়ে সে সে বিক্রি হয়ে যায় অলমোস্ট, তখন এই রঙ্গিনী সেই স্তোত্রটাকে পাঠ করছে, ইয়া দেবী সর্বভূতেষু রাত্রিরূপে সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। তো রঙ্গিনীরা নতুন করে বাঁচতে পারে, রঙ্গিনীরা হেরে যেতে পারে না, তার মতো করে সে এগিয়ে যায় সামনে। সে বলছে তো যে যে বাদল আমাকে আমার গান বেঁচে খাবে বলে, আমাকে বেঁচে খাবে বলে আমাকে এই জায়গায় নিয়ে এলো, সে বাদলকে একবার প্রমাণ করে দিতে হবে না যে আমার মূল্য কোথায়? আমি ভালোবাসা চাইবো, যার ভালোবাসা চাইবো বাদল, কিন্তু তোমাকে না, তোমার ভালোবাসাকে চাই। এত কিছুর পরেও যে যে মেয়েটি এত পজিটিভ ওয়েতে ভালোবাসতে পারে, তার মধ্যে কখনো তিক্ততা আসেনি, সমস্ত মানে নেতিবাচক মানে নেগেটিভিটিকে ক্রস করে সে এগিয়ে যেতে পারে সামনে, তার মনে হয় এইগুলোকে অতিক্রম করে আমি সামনে এগিয়ে এগিয়ে যাব। পলাশ ভুইয়া জানিয়েছেন, আপনি কেমন আছেন? ভালো আছি, ভালো আছি, কিন্তু চাইবো আপনি রঙ্গিনী দেখুন, রঙ্গিনীকেও তো ভালো রাখতে হবে, রঙ্গিনী তো আপনাদের জন্য ভালো থাকবে, কারণ রঙ্গিনী তো এই জীবনে নতুন করে বাঁচতে চায়, জীবন খুঁজে বাঁচতে চায় ন্যাচুরালি রঙ্গিনী। আরও চাইছি আরও কিছু কমেন্টস আসুক, যার উত্তর আমি দিতে পারবো, বুঝতে পারবো। আরেকবার বলি, মোহিত মহিত্র মঞ্চে আগামী 5ই অগস্ট 6:30 থেকে রঙ্গিনী শো, বুক মাই শোতে অলরেডি টিকিট দেওয়া হয়ে গেছে 7-8 দিন আগে থেকে, আপনারা ভালো রেসপন্স তো করছেন আমাদের, এবং আমাদের কিন্তু টিকিট কাউন্টারেও টিকিট বিক্রি শুরু হয়ে গেছে, যারা এখনও টিকিট কাটেননি আমি তাদের কাছে অনুরোধ করব, তারা মোহিত ইনফ্যাক্ট আমি কিন্তু নর্থের মানুষের জন্য মোহিত মোহিত মঞ্চটাকে বেছেছি, যাতে তারা তা যারা আমার কাছে অনেকে এই অভিযোগ করেছে যে আপনি কেন আপনি নিজে সাউথের মেয়ে বলে কি সারাক্ষণ আপনাকে সাউথেই করতে হবে রঙ্গিনী, আমরা কোথায় যাব? তো আপনারা তো আমার সাথেই আছেন, আপনারা তো রঙ্গিনীর মধ্যেই আছেন, তাই আপনাদের কথা ভেবেই মোহিত মিত্র মঞ্চতে আগামী 5ই অগস্ট ঠিক সন্ধ্যে 6:30 আমাদের রঙ্গিনী শো শুরু হবে। এবং আমাদের বিজ্ঞাপনে একটা কথা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, যারা বুক মাই শো থেকে টিকিট কাটতে পাচ্ছেন ফাইন, কিন্তু অনেকে এমন আছেন যারা ওখান থেকে কাটতে পাচ্ছেন না যে কোনো কারণে হোক, তারা কিন্তু যদি আমাদের অফিসে যোগাযোগ করেন ফ্রেন্ডস কমিউনিকেশনে, সেখান থেকে এবং এককালীন 1000 টাকার মোট 1000 টাকার টিকিট কাটেন, তাহলে কিন্তু আপনাদের বাড়িতে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এটাও কিন্তু ফ্রেন্ডস কমিউনিকেশনের একটা মহৎ উদ্দেশ্য আমি বলতে পারবো, কারণ অনেকেই আছেন যারা সময়ের অভাবে চান যে বাড়িতে তাদের পৌঁছে যাক, তো তাদের কথা মাথায় রেখেই কিন্তু আমরা এবারে এটা করেছি। সো আর তো সময় অলমোস্ট শেষ বোধ হয়, তো সেই জন্য আমাকেও চলে যেতে হবে। তবে আবারও বলছি, আপনাদের যদি কোনো ইনকোয়ারিজ থাকে রিগার্ডিং রঙ্গিনী, তাহলে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, এবং আমি চেষ্টা করব আমার মতো করে আপনাদের সমস্ত প্রশ্নের। জনি মহান্তি,
এবং আমি আরও চাই আপনারা আরও আসুন, আমাকে আপনাদের কথাগুলো জানান, কি জানতে চাইছেন রঙ্গিনী সংক্রান্ত এবং সবটা নিয়ে রঙ্গিনী তার জীবন খুঁজে আপনাদের মধ্যে বাঁচতে চাইছে, ডেফিনেটলি আপনাদের মধ্যেই সে বাঁচবে। আমি 5 তারিখে আপনাদের সঙ্গে দেখা হবে, আমার দেখা হবে মোহিত মঞ্চতে আশা করি, এবং আমি চেষ্টা করব আমার পরের শো এর আগে, 5-এর পর আমাদের 14 তারিখে একটি শো আছে এবং মাসের শেষেও আরেকটি শো আছে, সেটা আপনাদের আমি ক্রমশ জানাবো। এবং আপনারা যারা এখনও রঙ্গিনী দেখেননি, যারা নর্থের বাসিন্দা, তাদের জন্য মোহিত মঞ্চটা আমরা বুক করেছি 5 তারিখে ঠিক সন্ধ্যে 6:30 আপনাদের আপনাদের জন্য রঙ্গিনী মোহিত মোহিত্র মঞ্চতে আসবে, ঠিক 6:30 শো শুরু। বুক মাই শোতে আমাদের টিকিট আপনারা পাবেন, এছাড়াও আমাদের টিকিট আপনারা কিন্তু হলের টিকিট কাউন্টারে পাবেন। এবং যারা এখনও সেটা কাটতে পারবেন না বা কোনো অসুবিধা আছে, তাদের কথা মাথায় রেখেই তাদের আমি বলছি যে আমাদের ফ্রেন্ডস কমিউনিকেশনে যদি যোগাযোগ করেন তাহলে আপনাদের 1,000 টাকার টিকিট কাটলে আপনাদের কিন্তু টিকিট বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। আবার দেখা হবে আপনাদের সাথে, খুব ভালো থাকুন এবং রঙ্গিনীকে ভালো রাখুন, লাভ ইউ অল।